এদিকে বাজেট ঘোষণার একদিনের মধ্যেই বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখুন কাজিম দাদের রিপোর্ট বাজেট ঘোষণার একদিনের মধ্যেই প্রভাব পড়েছে বাজারে এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার পাঁচ লাখ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল বাজেটে গুড় দুধ চিনি তেল আটা ময়দা সহ বেশ কিছু নিত্যপণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয় তিরিশে জুন বাজেট পাশ হওয়ার কথা থাকলেও বাজেট পেশের একদিন পরই পাইকারি বাজারে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা তেলের দাম সানফ্লাওয়ার তেলের দাম তারপর চিনির দাম মশলার দাম মানে বাসমতি চালের দাম বিদেশি যে প্রোডাক্টগুলো আছে যেগুলো বেডে এগুলো প্রতিটা মালের দামে বাড়ছে যে দুটা আগে মনে করেন সাড়ে পাঁচশোটা বিক্রি করছে এইটা আমার ছয়শোটা আমাদের বিক্রি করতে হবে ছয়শ মানে ছয়শ ছয়শো দশ এর ভিতরে বিক্রি করছে যেভাবে ফ্যামিলিতে যা লাগে যেমন মনে করেন যে পাউডার মিল্কটা প্রয়োজন হয় তারপরে তেলটা প্রয়োজন হয় দুধে তারপরে দেখা গেছে যে মশলা তো মাস্ট বি লাগবেই এটা তো ছাড়া হয় না এই জিনিসগুলো যদি দাম বাড়ে আমাদের তো স্যালারি বাড়তেছে না বা ওইভাবে চাহিদা তো আমাদের কমতেছে না কার্বন বাজার ঘুরে দেখা গেছে সয়াবিন তেল পাঁচ লিটার চারশো পঞ্চাশ টাকার পরিবর্তে চারশো ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে সিগারেটের পাইকারি বিক্রেতারাও দাম বাড়িয়ে দিয়েছেন খুচরা বাজারে বারো টাকার সিগারেট ১৪ টাকায় বিক্রি হচ্ছে টাকা হ্যাঁ ছিল আমি মাস পরে হয় না হয়ে আমি বলতে পারবো যে ভাই আপনি এক মাস পর পাশ হবে তবে পাউরুটি হাতে তৈরি কেক সহ যেসব পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজারে করা হয়েছে তার কোনটিরই দাম কমাননি ব্যবসায়ীরা চ্যানেল আই ঢাকা